ওয়েলকাম টু জয় ডট কম। আর আজ আমরা যাচ্ছি ধান্যকুড়িয়া। ধান্যকুড়িয়া যাওয়ার জন্যে শিয়ালদহ হাসনাবাদ শাখার ট্রেন ধরে নামতে হবে কাকরা মির্জানগর। তারপর স্টেশনের পাশ থেকেই টোটো স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ করে আমরা চললাম আমাদের আজকের গন্তব্য ধান্যকুড়িয়া। তবে ধান্যকুড়িয়া যাওয়ার পথেই পড়বে লোকনাথ বাবার পূর্ণ জন্মস্থল কচুয়াধাম। তাই কচুয়াধাম নেমে দর্শন সারলাম লোকনাথ বাবার। এখানে রয়েছে পূজো দেওয়ার সামগ্রীর প্রচুর দোকান এবং প্রতিদিন দুপুরবেলা কুপন কেটে ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। কচুয়াধাম দর্শন করে এবার আমরা প্রথমেই পৌঁছলাম গাইন রাজবাড়ি, যেটি ধান্যকুড়িয়া রাজবাড়ি নামেও পরিচিত। আজ থেকে প্রায় 250 বছর আগে এই সুবিশাল রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সে সময় পাটের ব্যবসার মাধ্যমে তিনি বেশ বিত্তশালী হয়ে উঠেছিলেন। মূলত ইংরেজদের সাথে চলত তার লেনদেন। সেই সুবাদে উত্তর চব্বিশ পরগনার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা। তাই বিলেতি ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রেখে ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ। ধান্যকুড়িয়া রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী শ্যামসুন্দর জীবের মন্দির। গায়েন রাজবাড়ি দেখে এবার পৌঁছলাম শাওবাড়ি। যদিও শাওবাড়িতে এখন সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, আর ধান্যকুড়িয়ার অন্যান্য জমিদার বাড়ির মতন এখানে আর দুর্গাপুজোও হয় না। তবে শাওবাড়ির পাশেই এক বারোয়ারি পুজোতে মায়ের এই অপূর্ব মূর্তি দর্শন করলাম। এবার আমরা পৌঁছলাম ধান্যকুড়িয়ার বল্লভ রাজবাড়ি। ঐতিহ্য এবং স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই বল্লভ রাজবাড়ি। আমরা ধান্যকুড়িয়া গিয়েছিলাম দশমীর দিন।
তাই তখন বল্লভ বাড়িতে চলছে মায়ের বিসর্জনের আগের পর্ব। ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যের মেলবন্ধনে গড়ে ওঠা আকর্ষণীয় সব মূর্তি দিয়ে বল্লভ রাজবাড়ি সাজানো, তাই এই রাজবাড়িকে পুতুল বাড়িও বলা হয়। ধান্যকুড়িয়ার সমস্ত রাজবাড়ি সর্বসাধারণের জন্য খোলা থাকে কেবলমাত্র দুর্গাপুজোর পাঁচ দিন। বছরের অন্যান্য সময় এইসব রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যায় না। বল্লভ রাজবাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে এই সুন্দর রাসমঞ্চ। এবার আমরা পৌঁছলাম বসু বাড়ি। বাংলার জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুর পৈতৃক বাড়ি এটি। বসু বাড়িতে তখন চলছে মায়ের বরণ পর্ব ও সিঁদুর খেলা। সবশেষে আমরা পৌঁছলাম আরবালিয়া মাঠের বসু বাড়ি। বসু বাড়ি থেকে বেরিয়ে নজরে পড়ল বেশ কিছু মিষ্টির দোকান। এরপর আমরা পৌঁছলাম গাইন্দের বাগান বাড়ি। গ্রীষ্মকালে এই বাগান বাড়িতে ছুটি কাটাতে আসতেন ব্রিটিশ সাহেবেরা। তাদের জন্য ছিল পৃথক নহবতখানা ও অতিথিশালা। নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকার্যে সাজানো এই বাগান বাড়িটি কিছু আইনি জটিলতার কারণে বর্তমানে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য ক্যাসেল ভিলেজ অফ বেঙ্গল নামে পরিচিত ধান্যকুড়িয়ার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।